কাহানী জনে দাদন শ্রমিকর পঙ্কু হয়ে গেলে তথাপি পেট পুরিলানি, পেট পাই হরাইবা পড়া হাত গোড়। এপরি ঘটিছি জনে দাদন শ্রমিকঙ্ক ভাগ্যরে। আমি কহুছু নুয়াপড়া জেলা খড়িয়াল থানা সান মহেশ্বর গ্রাম পঞ্চায়েতর কুলি গাঁর রত্নাকর লুহারঙ্ক পরিবার কথা। সম্পত্তি কহিলে ঝাটি মাটির কুড়িয়া ঘর, পুয় পবিত্র আর্থিক অনাটন ভিতরে ঘাঁটি হয়ে পড়ে বৃদ্ধ মা বাপু দানা যোগাইবা দাদন খটবা যাইলে তেলেঙ্গানার হাইদ্রাবাদ। সেখানে এক ঘর ইটা ভাটিরে কাম করুবা বেড়ে দুর্ভাগ্যবশত বিদ্যুত তার লাগি সবুদিন হরাই নিজের হাত গোড়। তবে বর্তমান দুঃখ দুইগুণ, কৌলিক বৃত্তি করে দানা যোগাড় করু বৃদ্ধ মা বাপা। পুয়ের এই দুর্দশা দেখি বাপা মা ভাঙ্গি পড়ে বেড়ে পুয়ের ভবিষ্যৎ নিয়ে এবে চিন্তার। ইট ভাটি যেতে যে লাইন ধরলা, ইট ভাটি নে কাম করুলে আর গোটে হাত দুইটা কাঠি দিয়া হল, আর সে এবে ঘরে না আছে কে কাম করি পারবা। মা বাতি চারটা পিলা যে তিন দুইটা বাবু কাজে আনিছ, বিয়া হলে না সেমানে তো যার যার ঘরে সে সে খেয়াবে না, গোটে পিলা আছে আর সে হাত গোড় কটি গলাটা আছে যে আমি মা বুয়া তাকে দেখুছ কিনলে দেখবা সরকার কে তার লাগি কিছু সহযোগ হ আমকে বি বুড়া বুড়ি ভাতা মিলো, তার লাগি তো রোষে করবার লাগি গোটে লোক দরকার না, পেন মানি দেবার লাগি বুড়া বুড়ি ভাতা বি মিলো, তাকে বি সরকার কিছু সহযোগ দে যে কেন দোকান বাড়ি গুটি করে চলবা। আমি বুয়া মাথি বাবু তো শুনে পচরামু না, আর ভাইয়া বউ যে সে পয়সা পত্র রকিথিবা হলে তো কিন গোটে আহা করবা ফির ফুটে দেবা, আর তাকে বি উঠা বসা করবা মরি যিবা বিলে তো আগে নিকি পছে নি কিয়াটা করবা। সরকার বেলা সহযোগ মিলবা 1 লাখ টাকা 2 লাখ টাকা 4 লাখ টাকা মিলবা বেলা, এবে তক নেই দেবার, এবার তক নেই দেবার ওই দে কলেক্টর বেলা 10,000 টাকা দেমি বেলা আহা যতনা বেলা নোয়াপড়া নে নিচে সে কলেক্টর কে বি 8 দিন জগি দেখিনি নোয়াপড়া নিকর কিন দিনে সে পয়সা নি মিলি না, পয়সা বি দেবার নি তালে আজ ঘর পতে সে 10,000 টাকা। সেপটে পবিত্র নিজে স্বাবলম্বী হওয়া সহ বাপ মাঙ্কু সহযোগ করিবার ইচ্ছা রাখিছেন। এরই সরকার কু খণ্ডিয়ে দোকান করে দেবাকু নিবেদন করিছন্তি। স্থানীয় সরপঞ্চ বিদুর সবরঙ্কু পচারিবারু প্রশাসনকু জনাই সহায়তা করিবে বলি কহিছন্তি। হেলে জমি বাড়ি তো নি না সাল ধরি কা করি মোর বুয়া করছি আর কি করবে, সরকার যদি যদি দৌছে দবা না বলে সরকার দবা বেলে দোকান গুটে দবা বেলে খুব সুবিধা হবা আমাকে, বেই বন্ধ কিনবি নি পত্র বাড়াই না জানলো কিন্তু খালি মা বুয়া পশুছ, মা বুয়া যদি মরি যাবে বেলে তুমি মরি যাবি না। তবে নুয়াপড়া জেলার দাদন সমস্যার কোন অন্ত না, কেতে দিন রাজ্যর গরিব বাহার রাজ্যের প্রতাড়িত হবে, আউ কেতে পরিবার উজুড়িলে চেইবে সরকার। গোটিয়ে পটে লকডাউন বেড়ে ফেরি আসিথিবা শ্রমিক এপর্যন্ত কাম পাইপারি না, এথিরু অনুমান করা যাই পারে এই দাদন সমস্যা প্রতি কেতে সংবেদনশীল আম সরকার। আপনকে জড়ুছু যে পিলাকে কিছু কিছু সহযোগ করা বলে আমার আশা আছে, এবে কেন প্রকারে সে চলুছন কিছু নি বসি কে চলুছে বসি করি দেলে তো দৌছন নালে নাই মুই তো বুড়া হয়ে গেলি বাপা আপন বি দেখুছন মোর শক্তি ভাসলা, কেন প্রকার আপনকে সাহায্য কলে সে চলি পারবে প্রভু আপন দেখা তমে একা বুঝি দিও শক্তি দিও, আমার বুদ্ধি শক্তি কিছু নেই মোর গজমূর্খ হয় কেমন বলে কয়ম প্রভু আপনকে ইটা দিও কি সেটা দিও বলি করি আপন দিনটা দৌছ সে একাতে আপন দয়া কর। নুয়াপড়ারু দেবানন্দ তাণ্ডিঙ্ক রিপোর্ট, J4 নিউজ।